ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জালাল মোল্লা ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, বর্তমান সময়ে যে আনুষ্ঠানিকতা, গায়ে হলুদ বা এরকম অনুষ্ঠান করে বিয়ে হয়, এটা শরীয়ত সম্মত কি? জি না ভাই, ইসলামী রীতিনীতি অনেকটা উঠে গেছে বললেই ভুল হবে না। ইসলামী শরীয়ত অনুযায়ী অধিকাংশ বিয়েগুলি সম্পাদন হয় না। প্রথমত, যে গায়ে হলুদের নামে যেই প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলেরা একত্রিত হওয়া বা এরকম ছেলের বাড়িতে যাওয়া, মেয়ের বাড়িতে যাওয়া, এগুলি সম্পূর্ণ হারাম কাজ। দ্বিতীয়ত, ছেলে বা মেয়েকে গোসল করানো ভাবিরা বা বোনেরা মিলে, যাদেরকে বিয়ে করা হালাল, এই সকল মেয়েরা বা মহিলারা মিলে গোসল দেয়, এটাও সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এছাড়া পরবর্তীতে যত অনুষ্ঠানাদি, মেয়ের বাড়িতে বরযাত্রী খাওয়াতে হবে, বরযাত্রী তো নয়, যেমন চাঁদাবাজি, সেখানে এতজন খাওয়াতে হবে, মেয়ের বাবার উপরে বাধ্য করা হয় 100 জন 200 জন। আমাদের ইউটিউবের এই ব্যাপারে একটি লেকচার রয়েছে, আপনারা অনুগ্রহ করে সেটা সংগ্রহ করবেন। আর এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনুষ্ঠানাদি গেট ধরা, তারপরে আলোকসজ্জা করা, ধুমধাম করা, বিলাসিতা, ব্যয়বহুল, অপচয়, অপব্যয়, এগুলি সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। তবে আপনি যদি অনুষ্ঠান করতে হয়, তবে ছেলের বাড়িতে বৌবাত নয়, অলিমা শব্দটা এসেছে, বৌবাত শব্দটা উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি অলিমা করেছো বিয়ের চিহ্ন হাতে দেখে বা শরীরে হলুদের চিহ্ন দেখে? তো বলছে যে জি না। তো বলছে তুমি একটি বকরি বাচ্চা দিয়ে হলো অলিমা করো। সুতরাং এই অলিমা করতে পারেন, অলিমাটা শরীয়ত সম্মত, কিন্তু আমাদের দেশে অলিমাটা উঠে গিয়ে সেটা মেয়ের বাড়ির বরযাত্রীর নামে চাঁদাবাজি করা হয়। সুতরাং শরীয়ত সম্মত ভাবে আমাদেরকে বিয়ে আনুষ্ঠানিক সবকিছুই সমাধা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সেই সংসারে দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।